আর অপরাজিতা কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিতাব। মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগি চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো, চারপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে। মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টেবি পর্দার ঝলমলে রুশনাই। বলল, কবিতা তুই লিখেছিস, কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ, তার লেখায় প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন চির সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার।